উত্তরপ্রদেশের অযোধ্যায় মুঘল আমলে নির্মিত বাবরি মসজিদ ভেঙে সেখানে নির্মাণ করা হয়েছে রাম মন্দির। এবারের লোকসভার নির্বাচন শুরুর ঠিক কয়েক মাস আগে মহা ধুমধামে সেই রাম মন্দির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছিল সেখানে বিপুল ভোটে জয় হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির, তবে ভোট গণনার পরে দেখা গেল তার উল্টো চিত্র। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে হেরে গেছেন বিজেপির প্রার্থী। অথচ 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে এই আসনে টানা দুবার জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী। আগর রাম কো অযোধ্যা বাসিয়ো নে ঠুকরাযা হে তো রাম ভি উনকো ঠুকরায়েঙ্গে। তুমকো পয়সে হারা দিয়া জো 90 কে দশক কি বো শাম জব লাখো কি সংখ্যা মে রাম ভক্তো কো স্থানীয় বন্ধু কো শুধু অযোধ্যাই নয়, বরং পুরো উত্তরপ্রদেশেই এবার বিজেপির ভরাডুবি হয়েছে। অথচ ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্য এক দশকেরও বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ভোট যত শেষের দিকে এগিয়েছে নরেন্দ্র মোদী ততই নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে জাহির করেছেন। একবার নয়, দুবার নয়, বারবার জনতাকে মনে করে দিয়েছেন তিনি ঈশ্বরের দূত। মোদী বলেছেন মানুষ তাকে পাগল ভাবতে পারে, তবে তিনি জানেন তিনি ঈশ্বর প্রেরিত। ভারতের কোনো রাজনৈতিক নেতা এর আগে কোনোদিন এমন দাবি করেননি। পরমাত্মা নে স্বয়ং নে মুঝে কিসি কাম কে লিয়ে ভেজা হ্যায়। Walton Switch, stylish and elegant. তবে এত সব প্রচার প্রচারণার পরেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেননি মোদী। তার নিজের ভোটই কমেছে 9% বেশি। উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়াই করা মোদী 5,60,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর চেয়ে মাত্র 1,52,000 বেশি। এই আসনে এটি মোদীর টানা তৃতীয় জয় হলেও গত নির্বাচনের চেয়ে এবার তার ভোট কমেছে 9% বেশি। কি কোই ভি লাভার্থী সরকার কি যোজনা সে বঞ্চিত না রহে। শেষ দফার ভোটের আগে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কন্যাকুমারীতে টানা 45 ঘন্টার ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। সেই সময়ই বিরোধীরা অভিযোগ করেছিলেন ধ্যানে বসা মোদীর নির্বাচনী কৌশল ছাড়া আর কিছুই নয়। বিরোধীদের এই অভিযোগ সত্য ধরা হলে আদতে ধ্যানে বসেও লাভ হয়নি মোদীর, কারণ তামিলনাড়ুতে ভরাডুবি হয়েছে বিজেপির। তামিলনাড়ুতে শূন্যই রয়ে গেছে বিজেপির ফল। দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট এখানে মাত্র একটি আসন পেয়েছে। অনেক বিশ্লেষকের মতে শুধু তামিলনাড়ু নয়, ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে অন্যান্য রাজ্যেও ভোট পাওয়ার যে কৌশল মোদী নিয়েছিলেন তা চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডির লড়াই হওয়া এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় জয়ী হলেও তার হিন্দুত্ববাদী দলের মাত্র 240 আসন পাওয়া মোদীর জন্য একটি ব্যক্তিগত আঘাতের সামিল। এবার সরকার গঠনের জন্য বিজেপিকে অন্যান্য শরিক দলের ওপর নির্ভরশীল হতে হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে ঠিক কী কী কারণে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির এমন ভরাডুবি। বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বৈষম্য বেড়ে যাওয়া, সেনাবাহিনীর নিয়োগে বিতর্কিত সংস্কার কর্মসূচি সহ অন্যান্য বিষয়। এছাড়া মোদীর উগ্র ও বিভক্তিমূলক প্রচার প্রচারণা, বিশেষ করে মুসলিমদের নিশানা বানানোর বিষয়টি কোনো কোনো অঞ্চলের ভোটারদের একঘরে করে রাখতে পারে। সরকার দেশ কি সম্পত্তি পর পহলা অধিকার মুসলমানো কা হ্যায়। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। মোদীর উচ্চাকাঙ্ক্ষী প্রচারে ছিল এনডিএ জোটের 400 আসন দখল করা। এই প্রচারও মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে থাকতে পারে, কেননা এমন প্রচার ভারতের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই আশঙ্কা বাড়িয়ে দিতে পারে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের নিয়ে সংবিধানে নেতিবাচক পরিবর্তন আনা হতে পারে। মোদীর দল সবচেয়ে বাধার মুখে পড়েছে ভারতের সর্ববৃহৎ রাজ্য
উত্তর প্রদেশে। রাজ্যের 80টি আসনের মধ্যে মাত্র 33টি আসন পেয়েছে বিজেপি। দেশটির জাতীয় রাজনীতিতে এ রাজ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেরই ধারণা এ রাজ্য যার দিল্লি তার। মোদির জনপ্রিয়তা ধরে রাখতে প্রাধান্য দেওয়া হয়েছিল মোদি ব্র্যান্ডে। দুর্বল বিরোধী দল ও বন্ধুসুলভ গণমাধ্যম এ ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল, কিন্তু নির্বাচনী ফলাফলে দেখা গেল মোদি ব্র্যান্ড একরকম জৌলুস হারিয়েছে। এক কথায় মোদিকে নিয়ে তার অনেক সমর্থক যেমনটা ধারণা করতেন, প্রকৃতপক্ষে অতটাও অজেয় নন তিনি। ভারতে অতীতে বিশৃঙ্খল জোট সরকারের ইতিহাস রয়েছে, সেক্ষেত্রে বিজেপিকে নিতে হবে অধিকতর পরামর্শমূলক ও বিচার বিবেচনা প্রসূত দৃষ্টিভঙ্গির আশ্রয়। শরিকেরা নিজেদের অবহেলিত মনে করলে জোট রাজনীতির নির্ভরশীলতা মোদি সরকারকে ভেঙে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন। আদরণীয় অধ্যক্ষজী,